আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। কিন্তু আসলে আমাদের আবহাওয়াটা এখনও ভালো হয় নাই। কালকে আমি একটা ক্লিপ শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, স্টর্ম খেয়েরা চলছে আমাদের এখানে, এখনও সেটা এভাবে অব্যাহত আছে। মানে অবস্থা খুবই খারাপ। তারপরেও স্কুল খোলা ছিল, কারণ হচ্ছে রেড সিগন্যাল এখনও দেয় নাই আমাদের এদিকে, এখনও ইয়েলো সিগন্যালই চলছে, সেজন্য স্কুল খোলা ছিল। তো আজকে আসলে আপনাদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্যই ব্লগটা আমি তৈরি করেছি। বাচ্চাদেরকে আমি স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি যাব একটু আমার গাড়ির চাকা একটু চেঞ্জ করব। তো তারপর আমি চলে যাবো একটু শপিং মলে, আর শপিং মলে যে আজকে আমি আপনাদের সঙ্গে হেয়ার কেয়ারের কিছু প্রোডাক্ট, লাইক শ্যাম্পু, তারপর ফুড, হেয়ার ফুড, কন্ডিশনার, এগুলো টাইপের কিছু জিনিস শেয়ার করব। আর কথা বলবো পোস্টপার্টম ডিপ্রেশন নিয়ে, যেটা আপনারা হয়তো আমার থাম্বনেইলে খেয়াল করেছেন। তো আসলে প্রথমে বলে নিই যে কেন আমি আজকে এই টপিক্সটা চুজ করলাম কথা বলার জন্য। টপিক্সটা চুজ করেছি আসলে আমাদের এখানেই একটা ভাবি, আমার শহরে না, আমার পাশের শহরেই একটা ভাবি যাকে আমি আসলে খুবই পছন্দ করি, উনি এই জিনিসটার মধ্যে দিয়ে আসলে যাচ্ছিলেন। তো আমার কাছে মনে হলো যে আমি ওনাকেই এই ব্লগটা উৎসর্গ করে আজকে এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলি। আর এই টপিকসগুলো নিয়ে আসলে খুব কমই মানুষরা কথা বলে, মেয়েরা কথা বলে। তো এটার জন্য ভাবলাম যে আজকে আমি এই টপিকসটা নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে নেই যে পোস্টপার্টম ব্লুটা, সরি, পোস্টপার্টম ডিপ্রেশন বা বেবি ব্লুজটা আসলে কী জিনিস। এই জিনিসটা হচ্ছে ডিপ্রেশন, তো আপনারা বুঝেই গেছেন যেহেতু নামেই আছে ডিপ্রেশন, সো ইটস এ ডিপ্রেশন। এটা কোন টাইপের ডিপ্রেশন, সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন প্রথমবার মা হয়, বা প্রথমবার না, যখনই মা হয়, মা হওয়ার পরের যে সময়টা থাকে, সেই সময়টায় সে যেই ফেজটার মধ্যে দিয়ে যায় বা যে ডিপ্রেশনগুলো ফিল করে, সেটাকেই বলা হয় পোস্টপার্টম ডিপ্রেশন বা বেবি ব্লুজ। তো এই ব্যাপারটা শুরু হয়, মানে এই জিনিসটা আসলে গ্রো করে বেবি হওয়ার 4-6 উইকসের মধ্যেই আসলে জিনিসগুলো মেয়েরা ফিল করা শুরু করে যে এরকম লাগছে। আর এটা লাস্ট করে 6 মান্থস টু 1 ইয়ার আফটার বেবি। আর যদি আসলে হ্যান্ডেল করতে না পারে কেউ, সেটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, যেটা খুবই ডেঞ্জারাস হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি হচ্ছে টায়ারের শপে, আসছি টায়ার চেঞ্জ করার জন্য। তো আবহাওয়া খুবই খারাপ। তো এটা হচ্ছে যে বেবি ব্লুজটা যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসটা তো এই সময় শুরু হয়, আর এই জিনিসটার সিমটমগুলো কি প্রথমে আমাদের সেটা জানা দরকার। আর ডিপ্রেশনটা আসলে এমন একটা ব্যাপার যেটা প্রতিটা মানুষই লাইফের কোনো না কোনো ফেজে কখনো না কখনো, অল্প সময় বেশি সময় ডিপেন্ড করে এটা সিচুয়েশনের উপরে, কেউ না কেউ সবাই ডিপ্রেশনটার মধ্যে দিয়ে গেছেন বা ডিপ্রেসড ফিল করেছেন। তো এই ডিপ্রেশনগুলো আসলে শুনতে হয়তো খুবই ছোটো ওয়ার্ড, বা আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথাও বলতে চাই না, নিজেরটা নিজের ভিতরেই রাখি। সবার মানসিক শক্তিও এক হয় না ডিপ্রেশনটা হ্যান্ডেল করার মতন। সো যারা নিজেরা নিজেরা হ্যান্ডেল করে ফেলে সেই সিচুয়েশনটা উতরে যান, তাদেরটা আসলে কেউ জানতেও পারে না যে সে কখনো না কখনো ডিপ্রেসড হয়েছিল, কারণ সেটা চোখেই আসে না, সবার সামনেই আসে না। বাট যারা হ্যান্ডেল করতে পারেন না বা মানসিকভাবে ততটা স্ট্রং হন না ওই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য, তাদের জিনিসগুলো সামনে আসে যে মানুষ জানতে পারে যে সে ডিপ্রেসড ফিল করছে। আর ডিপ্রেশনগুলো এতই খারাপ একটা জিনিস যে এই জন্য মানুষ কিন্তু সুইসাইডিয়াল টেন্ডেন্সিও বা সেলফ হার্মিংয়ের মতন কাজগুলোও কিন্তু মানুষ করে ডিপ্রেশন থেকে। সো এটা একদমই ছোট একটা ব্যাপার কিন্তু না। তো আজকে আসলে অত ভার্সলি বলারও আমার ইচ্ছা নাই, আমি শুধু বেবি ব্লুটা নিয়েই কথা বলতে চাচ্ছি। আমি চলে আসলাম মার্কেটে। তো আজকে আমি আসলে কোনো কিছুর নাম বা দাম বলছি না, আপনারা তো নিজেরাই দেখতেই পাবেন, আমি জাস্ট আমার কথাগুলাই বলতে চাচ্ছি। বেবি ব্লুজের এই ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলা একটা মেয়ে যখন মা হয়, স্পেশালি যখন প্রথমবারের মতন মা হয়, এই জিনিসগুলা তখন বেশি দেখা দেয়। এমন না যে সেকেন্ড থার্ডবার বেবি হলে সেটা হবে না, ব্যাপারটা এমন না, বাট প্রথমবার যখন মা হয় একটা মেয়ের লাইফ টোটালি চেঞ্জ হয়ে যায়, কারণ তার কোনো এক্সপিরিয়েন্সই থাকে না যে কি হচ্ছে, আমার আমার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসটা সবাই অনেক ইজিলি অ্যাডজাস্ট করতে পারে না এই তার নিউ লাইফস্টাইলটার সঙ্গে। আর
অনেকে আছে যে ব্যাপারগুলো নিয়ে কথাও বলতে চায় না যে সে কেমন ফিল করছে। তো প্রথমে আমি বলি যে এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝবেন যে আপনি এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটার প্রথমে যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি খুব লো ফিল করবেন, ইজিলি ক্রাইং টাইপের একটা ব্যাপার, মানে কথায় কথায় কান্না চলে আসা, তারপর ওভার প্যানিকড হওয়া এবং নিজেকে আনওয়ান্টেড ফিল করা, সামটাইমস লাইক মনে হবে যে আমাকেই কেউ পাত্তা দিচ্ছে, মানে আমাকে কেউ ভালোবাসে না, এখন আমাকে কেউ আগের মতো ভালোবাসে না। কারণ যেটা হয় যে বাচ্চা হওয়ার পরে আমরা সবাই পরিবারের মানুষজন বলা যাক বা হাজব্যান্ড বা ইভেন নিজের মাও, বাচ্চাটাকেই আমরা বেশি প্রায়োরিটি দিই। বাচ্চাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, নতুন একটা বাচ্চা পৃথিবীতে আসছে, আমাদের সংসারের নতুন সদস্য, অবভিয়াসলি তার ইম্পর্টেন্স অনেক বেশি। বাট আমরা যেন ভুলে না যাই যে এই বাচ্চাটাকে যে নিয়ে এসেছে দুনিয়াতে, এই যে এত বড় একটা জার্নি সে পার করেছে, তো তাকেও যেন আমরা সেম ইম্পর্টেন্সটা দিই। তো এইটার জন্য মেয়েদের অনেক সময় এমন হয়। আরেকটা হয় যে ওভার প্রোটেক্টিভ হয়ে যাওয়া নিজের বেবি নিয়ে, অনেকের এটা হয়। আবার অনেকে ফিল করে যে বাচ্চা কান্না করছে, আমি বাচ্চা কান্না থামাতে পারছি না, মনে হয় আমি ভালো মা না, বা বাচ্চা খাচ্ছে না, আমি মনে হয় ভালো মা না। তো প্রতিটা জিনিসের জন্য নিজেকে দায়ী করা যে আমি পারছি না হয়তো, বা গিলটি ফিলিংস যেটাকে বলে। তো এটা হচ্ছে একটা লক্ষণ। আরেকটা ব্যাপার থাকে যে এই সময়গুলোতে মেয়েরা তো টোটালি চেঞ্জ হয়ে যায়, খাওয়ার ঘুমের কোনো কিছু ঠিক থাকে না, সারাক্ষণই এক্সস্টেড একটা ফিলিংস থাকে, সেই সঙ্গে একটা বেবিকে টেক কেয়ার করতে হয়। তো তখন যদি আমরা প্রপার হেল্পটা বা সাপোর্টটা না পাই, তখন কিন্তু এই জিনিসগুলো খুবই মানে ইজিলি আমাদেরকে গ্রাস করে, এই ডিপ্রেশনগুলো ইজিলি কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে নেয়। আরেকটা ব্যাপার থাকে যে দেখা যায় যে অনেকে থাকে যে একটু স্বাধীন চেতায় বলি বা ঘোরাফেরা যে জিনিসগুলো থাকে, যে লাইক করে বাইরে যাওয়া, বাইরে খাওয়া, এই ধরনের কিছু, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেই হোক, ফ্রেন্ডদের সঙ্গেই হোক, দেখা যায় যে একটা বেবি হওয়ার পর সেই জিনিসগুলো কিন্তু টোটালি কিছুটা সময় একদমই বন্ধ হয়ে যায়। তো এটার জন্য মানুষ কিন্তু নিজেকে অনেক লো ফিল করে যে সবাই মজা করছে, সবাই এই প্রোগ্রাম হচ্ছে, বাইরে যাচ্ছে, আমি যেতে পারলাম না। তো নিজেকেই যেন কেমন যেন একটা দোষী মনে করে, দোষী না মানে নিজেকে নিজে খারাপ লাগে যে আমি কেন যেতে পারলাম না, সবাই যাচ্ছে এরকম। তো এই জিনিসগুলা নিয়ে আসলে কথা বলা উচিত, কাউন্সিলিং করানো উচিত। যদি আপনার মনে হয় যে সিচুয়েশন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, আপনি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছেন না, আপনারা প্লিজ যারাই এই ধরনের সিচুয়েশন ফেস করেন, অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার বা হাজব্যান্ড এদের সঙ্গে শেয়ার করবেন, কথা ভিতরে রাখবেন না। আবার অনেক মেয়ে ভাবে যে আমি এই কথাটা বলবো কেমন দেখা যায় এটা, বা মানুষ কি মনে করবে, বা হাজব্যান্ডই কি মনে করবে যে তুমি এখন মা হয়েছো, তুমি এখনও মানে নিজেকে নিয়ে ভাবছো কেন। মোটেও এরকম ভাববেন না, নিজেকে নিয়ে ভাবার অধিকার সবার আছে। কারণ আমাকে নিয়ে আমি যদি না ভাবি, আমি যদি সুস্থ সবল সুন্দর না থাকি, তো আমার বাচ্চাটাকেই বা কে প্রপার টেক কেয়ার করবে, আমার পরিবারটাকেই বা কে সামলাবে। তো কখনোই এরকম ভাববেন না যে নিজেকে নিয়ে ভাবা খারাপ, কখনোই নিজেকে নিয়ে ভাবা খারাপ না। 24 ঘন্টার মধ্যে আমরা যদি নিজের জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা ব্যয় করি, মোটেও সেটাখানে খারাপের কোনো কিছুই নাই। আরেকটা যেটা যা ব্যাপার হয় যে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর কথা আমি স্পেসিফিক্যালি বলবো, যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয় না, কোনো কাউন্সিলিংয়েরও ব্যবস্থা আছে বলে আমি শুনি নাই এখন পর্যন্ত। মানে কোনো প্রবলেম হলে আপনি কাউন্সিলারের কাছে গেলে বা ডাক্তারের কাছে গিয়ে বললে তখন হয়তো বা হয়, বাট এই জিনিসগুলো আমার কাছে মনে হয় উন্নত দেশগুলোতে যেমন প্রেগনেন্সির সময় এই জিনিসগুলো নিয়ে কথা বলে যে এটা কি, কেন, কিভাবে হ্যান্ডেল করতে হবে, বা কেন হচ্ছে, বা এটা কি কি করা যায়। তো পাবলিক নার্সরা বাসায় আসে, জিজ্ঞেস করে মহিলাদেরকে বা মেয়েদেরকে যে তুমি কি এটা ফিল করছো কিনা, লো ফিল করছো কিনা। তো এইগুলো আমাদের দেশে সাধারণত হয় না। আবার যেটা হয় যে আমাদের দেশে দেখা যায় যে বাচ্চা হলে মায় মুরব্বি বা বাসায় যারা থাকে খুবই রেস্ট্রিকশন শুরু করে দেয়, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা এরকম না, ওটা ওরকম না। তো মানে মনে হয় যে লাইফে আমি বন্দি হয়ে গেছি। অনেক মেয়ে এটা ফিল করে যে আমি মানে ট্র্যাপে পড়ে গেলাম নাকি। তো এই জিনিসগুলো থেকে আসলে ডিপ্রেশনগুলো আরও শুরু হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে আপনারা কথা বলবেন। আর একটা কথা আমি বলবো যে এখানে হাজবেন্ডের সবচেয়ে বড় রোল থাকে, এটা
মানে অ্যাভয়েড করার জন্য, সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য, সেটা হলো যে হাজব্যান্ডরাই কিন্তু সবচেয়ে বড় ফ্রেন্ড। বিয়ের পরে আমাদের যতই ফ্রেন্ড থাকুক, ফ্যামিলি মেম্বার আর অন্যরা থাকুক, আমাদের হাজব্যান্ডই কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড, এবং হওয়া উচিত, আসলে হাজব্যান্ডেরও হওয়া উচিত, ট্রাই করা উচিত ওয়াইফের বেস্ট ফ্রেন্ড হতে। কারণ হচ্ছে যে আমি তাকে একটা কথা বলবো, সে যদি আমাকে না বুঝে অন্যভাবে রিয়্যাক্ট করে, সে তখন কিন্তু আমি আমার কথাগুলো ভিতরে রাখবো, আমি কিন্তু সাহস করে তাকে বলবো না যে আমি এরকম ফিল করছি, তো তখনই প্রবলেমগুলো কিন্তু বেশি শুরু হয়। তো এই জন্য আমি বলবো যে আপনারা ভাইয়ারা যারা আমার ব্লগটা শুনছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ যখনই আপনাদের ওয়াইফরা এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যায় পুরো প্রেগনেন্সির সময়টা, আপনারা চেষ্টা করবেন এই ব্যাপারগুলো জানার, পড়ার, এবং কিভাবে আপনারা হেল্প করতে পারেন সেই চিন্তাটা মাথায় রাখা। অবশ্যই আমরাও জানি যে আপনারাও বাইরে কাজ করেন, আপনাদের এত সময় থাকে না যে আপনারা বাসায় বসে ওয়াইফকে এত ইয়ে করবেন, তারপরও যতটুকু সময় পান আপনারা যদি সময়টুকু ওয়াইফকে দেওয়ার চেষ্টা করেন, তাকে যদি বাইরে থেকে কাজ করে এসে হাসি মুখে যদি জিজ্ঞেস করেন যে আজকে তোমার সারাটা দিন কেমন গেল, বা তোমার খুব কষ্ট হচ্ছে না আমি বুঝতেছি, এই দুইটা কথা, ট্রাস্ট মি, এই দুইটা কথা টনিকের মতন কাজ করে একটা মেয়ের জন্য। আমি সারা দিন যত পরিশ্রম করি, যত কষ্ট করি, ওই দুইটা কথা সারাটা দিনের পরিশ্রম পানি হয়ে যায়, যে যখন আমি বুঝি যে আমার হাজব্যান্ড ফিল করছে যে আমার কষ্ট হচ্ছে, এমন না যে তাকে কাজকাম বাদ দিয়ে আমার সামনে বসে থাকতে হবে, বা আমার বাচ্চা পেলে দিতে হবে, বা আমার ঘরের কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না। বাট যদি আমি বুঝি যে সে আমার কষ্টটা বুঝতে পারছে, আমাকে ফিল করছে যে আমার কষ্ট হচ্ছে, এবং ট্রাই করছে আমাকে সাপোর্ট করার যতটুকু সে পারছে, এই ফিলিংসটা একটা মেয়ের জন্য বেস্ট ফিলিংস ইন দ্য ওয়ার্ল্ড, ট্রাস্ট মি। আমি এই কথাটাই বলবো, একটা সিম্পল টেক্সটও পারে কিন্তু একটা মানুষের সারাটা দিনকে চিয়ার আপ করে দিতে। আপনি বাইরে আছেন, বিজি আছেন, পারফেক্ট, মাটাও কিন্তু, মানে আপনার ওয়াইফটাও কিন্তু সারাটা দিনই বিজি আছে, হয়তো তার খাওয়াও হয়নি, ঠিক মতন শাওয়ার করাও হয়নি, বাচ্চা ঘুমায়নি হয়তো, বা সারাদিন সারা রাত ঘুমও হয়নি, তারপর কিন্তু সে থেমে নাই যে আমি রাত্রে ঘুমাইনি, আজকে আমি কিছু করতে পারবো না। ব্যাপারটা কিন্তু এরকম না, মারা প্রত্যেকটা ২৪টা ঘন্টা মানে ডিউটিতে থাকে বলা যায়। তো আপনি যদি কাজের ফাঁকে ছোট্ট একটা টেক্সট করে দেন, ওই টেক্সটটা কিন্তু তার চেহারা একটা স্মাইল নিয়ে আসবে, সে চার্জ আপ হয়ে যাবে যে মানে ঠিক আছে, সন্ধ্যার জন্য ওয়েট করবে যে আপনি কখন কাজ থেকে ফিরেন। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, সামান্য জিনিস, এটা এমন না যে লাখ টাকা খরচ করতে হবে বা দামি গিফট দিতে হবে, একদমই না, শুধু একটু সামান্য কথা, আপনাদের সামান্য হাসি মাখা ব্যবহার কিন্তু এই পোস্টপার্টম ডিপ্রেশনটাকে অনেকটা কমিয়ে দিতে পারে। তো এটুকু আমার আর কি বলার ছিল, যে আর হচ্ছে যে আপনারা যতটা পারেন যে একটু হেল্প করা, একটু হেল্প করলে কিন্তু যদি বাচ্চাটাকে কেউ 15 মিনিটসও ধরে, বাসার বাইরে বা ছাদে যেও যদি একজন ঘুরে আসে, যে একটু ফ্রেশ বাতাস একটু ঘুরে আসি, তাও কিন্তু একটা মেয়ে অনেকটা রিল্যাক্স ফিল করে। আমি আসলে আলহামদুলিল্লাহ আমার 3টা বেবি, কিন্তু আমি কখনো এই ধরনের প্রবলেম সত্যিকার অর্থে ফেস করি নাই। কারণটা হচ্ছে যে আমি প্রথমে যখন আমাদের এখানে যখন প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সিতে যে কাউন্সিলিংগুলো হয়, তখন যখন এই টপিক্সটা বলা হয়েছে আমাকে বা লিফলেট দেওয়া হয় এখানে, যে এটা কী কেন মানে থরলি আর কি বুঝিয়ে বলা হয় এখানে, তো আমি যখন ওই জিনিসগুলো ভালো মতো স্টাডি করেছি, গুগল পরে গুগল থেকে ঘেটে ঘেটে দেখেছি যে এটা কী কেন হয়, কীভাবে করা যায় বা এরকম, তো তখন আমি অনেকটা নিজের মধ্যেই নিয়ে নিয়েছে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা এরকম সিম্পল একটু একটু ফিল করা, ইটস ওকে, বাট নট মোর দ্যান দ্যাট। যদি আমি দেখি যে বেশি খারাপ লাগছে, তখন আমি অবশ্যই আমার হাজব্যান্ডকে শেয়ার করেছি যে আজকে আমি লো ফিল করছি, বা আজকে আমার ভালো লাগছে না, বা আমার কান্না পাচ্ছে, অকারণ কান্না, আসলে এটা কোনো কারণ নাই, তো এরকম। তো এইটুকুই হচ্ছে যে কথা, নিজের যত্ন নেওয়াটা আসলে অনেক দরকার। আমি জানি যে ওই সময়গুলোতে যত্ন নেওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক মতন শাওয়ারও করা হয় না, খাওয়া হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মতে, নাকে মুখে খাওয়া হয় যে বাচ্চা কান্না করে দিল বা বাচ্চা ঘুম থেকে উঠে গেল,
তো আমি জানি, তারপরও যতটুকু পারা যায় নিজের জন্য যদি 15 বা 20 মিনিটও আপনারা সময় পান, নিজের দিকে একটু তাকাবেন, আর কখনো নিজেকে আনওয়ান্টেড ফিল করবেন না বা আনঅ্যাট্রাক্টেড ফিল করবেন না। আমি এখানে এই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম না, বাট বলে ফেললাম যে আনঅ্যাট্রাক্টেড। অনেকেই হয়তো এই জিনিসটা অন্যভাবে নিতে পারেন যে আনঅ্যাট্রাক্টেড কেন বলছি, কারণ হচ্ছে যে আমাদের একটা বেবি হওয়ার পরে একটা মেয়ের অনেক চেঞ্জ হয়, ফিজিক্যালিও অনেক তার চেঞ্জ হয়, আউটলুক চেঞ্জ হয়। তো এটাতে অনেকেই মানে এমন একটা হাজব্যান্ডরা অনেক সময় এটা শো করে ফেলে যে তুমি আগের মতন প্রিটি নাই বা আগের মতো নাই, প্রিটিও হয়তো ওয়ার্ডটা ইউজ করে না, বলে ফেলে তুমি আর আগের মতো নাই। তো এই কথাটা একটা মেয়েকে অনেক হার্ট করে। আগের মতো থাকা তো পসিবলও না, আমি একটা মানুষকে দুনিয়াতে এনেছি, আমি কিভাবে আগের মতো থাকব? আর ওই সময়গুলায় যদি এই ধরনের কথা বলে তখন একটা মেয়ে এমনি তারা মেন্টাল অনেক উইক থাকে, তখন ওই কথাটা তাদেরকে অনেক বেশি হার্ট করে যে আমি মনে হয় আগের মতন মানে মিন আমি মনে হয় সুন্দরী না, বা আমাকে মনে হয় সুন্দর লাগছে না, এই জন্য মনে হয় আমার দিকে সবাই অ্যাটেনশন কম দিচ্ছে। তো এই কাজগুলা ভুলেও করবেন না, আপনার অংশই সে দুনিয়াতে এনেছে, আপনারও এখানে অনেক কিছু করার আছে, সাপোর্ট করার আছে, সব কিছু করার আছে। তো আপনারা কখনো এই ধরনের ভুলগুলা করবেন না, কারণ সত্যি কথা বলতে দুইটা কথা অনেক বড়, দুইটা কথা হচ্ছে অনেকটা রিলিফ দেয়। কারণ অনেকেই বলে যে বাসায় কী করো সারাদিন, আমরা বাইরে খেটে আসছি, বাসায় তো কোনো কাজই থাকে না, বাসায় বসে করো কী? এই ধরনের কথাগুলা সবাইকে হার্ট করে, আর ওই সময়গুলো তো স্পেশালি অনেক বেশি হার্ট করে। এই কথাগুলো আসলে যখনই শোনা যায় তখনই মনে হয় যে এটা কী ধরনের কথা, বাসায় কি আমরা খাই আর ঘুমাই? আপনারা যেমন বাইরে খেটে আসেন বা বাইরে পরিশ্রম করেন, আমরাও বাসায় প্রচণ্ড পরিশ্রম করি, কারণ বাসার পরিশ্রম কিন্তু দেখা যায় না, বা এটাকে কেউ পে করে না দেখে বুঝে না যে এটা কত কাজ। কিন্তু বাসায় যে একটা মহিলাকে কতটা কাজ করতে হয় সেটা আপনারা যদি ঘর সংসার সামলাতে দেওয়া হতো তাহলে বুঝতেন যে আসলে এটা এত ইজি একটা কাজ না। তো এই জিনিসগুলা কখনো করবেন না, আপনাদের সহানুভূতিটাই ওই সময় মেইনলি তার বড় ওষুধ। আপনি অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খাবেন বা এটা করবেন ওটা করবেন, তার চেয়ে যদি তাকে হাত ধরে 5 মিনিট আপনি ঘুরে আসেন কোথাও, 5 মিনিট তাকে বসিয়ে বলেন যে তুমি আমার সামনে বসো, খাও, আমি দেখি, আমি বেবিকে ধরছি, তুমি একটু রিল্যাক্স মতো শাওয়ার করে আসো, তুমি একটু রেস্ট নাও। যদিও সে ওইরকম বাচ্চা কারো কাছে দিয়ে মারা আসলে নিশ্চিন্ত হয় না, ওটা আমরা যতই বলি যে আপনি 15 মিনিটস রাখেন আমি নিশ্চিন্ত হয়ে এটা করে আসি, এটা হয় না। একটা মার সবসময়ই কান নাক চোখ খোলা থাকে যে আমার বাচ্চা কী করছে, ঠিক আছে? তো এটা মেয়েদের হয়, এটা ন্যাচারাল ইনস্টিংক্ট। তারপরেও আপনাদের যদি একটু হেল্প করেন এই জিনিসগুলা খুব ইজিলি কেটে ওঠে, একদমই ইজিলি কেটে ওঠে, এটা এমন বড় কোনো ব্যাপার না। বাট যদি হাতের থেকে সিচুয়েশন বের হয়ে যায় অনেক বড় ব্যাপার, কারণ আমরা কিন্তু অনেক বড় বড় ইনসিডেন্ট মাঝে মাঝেই শুনি যে মা বাচ্চাকে মেরে ফেলেছে বা এটা করে নিজেকে হার্ম করেছে। এই জিনিসগুলো আমরা বলি যে কেমন মা এটা করলো, বাট আমরা কিন্তু পিছনের ঘটনাটা দেখি না যে সে কোন মেন্টাল স্টেটে ছিল। কারণ এটা এটা কোনো কথাই না যে একটা মা এই ধরনের কাজ করবে, যে মানুষটা সারাটা দিন রাত কষ্ট করে একটা বাচ্চা পৃথিবীতে এনেছে সে কখনোই তার নিজের বাচ্চাকে মেরে ফেলার কথা স্বপ্নেও কল্পনা করতে পারে না। তো এই জিনিসটা যখন হয় তখন অবশ্যই তার পিছনে অনেক বড় একটা কোনো তার মেন্টাল অবস্থা থাকে, যে তার সে আসলে তার মধ্যেই থাকে না যে সে কী করছে, সে হুঁশই থাকে না যে আমি আসলে কী করছি, এতটাই ডিপ্রেশনে সে চলে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে এরকম, আজকাল এগুলো নিয়ে অনেক কথা হয়, অনেক জার্নালে এগুলো পাবেন আপনারা, নেট ঘেঁটে পড়তে পারেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন, অনেকে অনেক এক্সপিরিয়েন্স থাকে বলতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো যে আমার কখনোই ধরনের কোনো কিছু ফেস করতে হয় নাই, জাস্ট বিকজ অফ মাই হাজব্যান্ড, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম, কারণ সে যথেষ্ট পরিমাণ সাপোর্ট আমাকে দিয়েছে। না হলে এখানে উইদাউট এনি ফ্যামিলি মেম্বার কাজ করে পড়াশোনা করে আমি বাচ্চা মানে 3টা বাচ্চা একা একা মানুষ করা আমার জন্য এত ইজি হতো না সে যদি না থাকতো। তো আজকে আসলে আর কথা বাড়াবো না, আমি প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো পুরানো কথাটা শুধু বলে যাই যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা নোটিফিকেশন সব পেয়ে যাবেন আমার আপলোডগুলোর। আর যারা আমার এতদিনের সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন,
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আর মন থেকে অনেক অনেক দোয়া আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের পরিবারের দিকে যত্ন নেবেন, আর সবাইকে সমান প্রাপ্য ভালোবাসা সম্মান সবটুকু দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার স্ত্রী আপনার বাচ্চাকে পৃথিবীতে এনেছে, তো এখানে আপনার অনেক কিছু করার আছে তাকে ভালো রাখার জন্য। সেও আপনার বাচ্চার মা, আপনার মা যেমন আপনার কাছে সম্মান প্রাপ্য, তেমনি আপনার স্ত্রীও আপনার কাছে তেমনি সম্মানের অধিকারী, সম্মান পাওয়ার যোগ্যতা রাখে সে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিব, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Yeah.